নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, কারণ কিছু কাজে ব্যস্ত ছিলাম। তোমরা জানো একটি অ্যাপ ইনস্টল প্রজেক্টের উপরে আমরা কাজ করছি, সেই আপডেট কিন্তু আজকে আমরা দিয়েছি। মোটামুটি 80 জন মতো অলরেডি অ্যাপ্লাই করেছে, তো এর ইন্টারভিউ কিন্তু শনিবার হবে। আজকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, শনিবার 3টের সময় কিন্তু ইন্টারভিউ হবে। সে কারণে যারা যারা অ্যাপ্লিকেশান এখনও করেনি তারা করতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, বা আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট ফলো করলেই সেই ভ্যাকেন্সিটা কিন্তু পেয়ে যাবেন, যেটা হলো অ্যাপ ইনস্টলেশনের কাজ আপনাদেরকে করতে হবে। তো এই বেশ কিছুদিন আগে আমরা পঞ্চায়েত, প্রতিটি পঞ্চায়েতে চাকরির সুযোগ নিয়ে একটা আপডেট দিয়েছিলাম, যেখানে 6000-এরও বেশি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল। তার কিন্তু অ্যাপ্লাই প্রসেস অলরেডি আগের দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আগের দিন থেকে শুরু হয়ে গেছে, সময় পাচ্ছিলাম না বলে আপডেটটা দিতে পারছিলাম না, তবে আজকে আপডেটটা নিয়ে চলে আসলাম। সরাসরি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তারই কিন্তু একটা পিডিএফ ফাইল অলরেডি প্রকাশিত করা হয়ে গেছে, এবং আগে যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটি যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখান থেকে চেক আউট করে নেবেন। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাদের কাছে বেসিক ধারণা যেটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে যে যতটুকু বলা উচিত ততটুকু আমরা বলে দেবো, এছাড়া পিডিএফ ফাইল ওপেন করে দেখে নেবো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তো সে কারণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন, এবং যারা যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তাদের জয়েন হয়ে যাবেন। এবং কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দেবেন না, কারণ টাকা দিয়ে কিন্তু কাজ হয় না, এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। তো এখানে বেসিক্যালি সংগঠন পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট হবে, এবং 27 ফেব্রুয়ারি এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। অ্যাপ্লিকেশন কিন্তু তখন শুরু হয়নি, তবে অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার এখানে শূন্যপদ 6652টি শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশান, ঠিক আছে, সেটা হাওড়া হোক, হুগলি হোক, কলকাতা হোক, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, বীরভূম, মেদিনীপুর, বর্ধমান, আপনি যে কোনো লোকেশান থেকেই হন না কেন কোনো সমস্যা নেই, প্রত্যেকটি জেলার কিন্তু পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই হিসেবে রয়েছে। এছাড়া ভিডিওটা আপনারা যারা যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যেতে পারেন, সেখানে ফুল ডিটেলস পার্টের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এবারে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন পিডিএফটাকে ওপেন করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবারে আমরা চলে আসবো কিভাবে আবেদন করতে হবে। অফিসিয়াল পিডিএফ কিন্তু ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের লোগো কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, এবং কিভাবে আবেদন করবেন এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে সেই বিষয়ে কিন্তু এবারে এই পিডিএফে সমস্ত কিছু বলা রয়েছে। এবং এই পিডিএফটি আশা করি অনেকে পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা যারা পেয়েছেন অবশ্যই খুবই ভালো, যারা পাননি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, তাহলে কিন্তু আমরা পিডিএফটি দিয়ে দেবো। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের ব্যবস্থাপনা সিস্টেম, তো এখানে কিন্তু দেয়া রয়েছে অনুসরণ করার প্রক্রিয়া, কিভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে সেখানে, এখানে কিন্তু প্রথমে বেসিক বিষয়টুকু লেখা রয়েছে। তো বেসিক বিষয়টুকু এখানে আপনারা দেখে নিতে পারেন, প্রথমত কী করতে হবে আপনাদেরকে, ঠিক আছে, এখানে সমস্ত কিছু। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাইতে প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে লগ ইন, তারপরে এডিট প্রোফাইল, এবং চাকরির জন্য আবেদন করতে হবে। তো স্টেপ বাই স্টেপ এক একটা প্রসেস কমপ্লিট করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে লগ ইন, তারপরে এডিট প্রোফাইল, তারপরে চাকরির জন্য আবেদন। তো 4টে ধাপ থাকবে। দেখুন, আপনারা লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন, তবে আপনারা ফোন থেকে ট্রাই করতে পারেন, তবে ফোন থেকে ট্রাই করতে গেলে ইস্যু হতে পারে, আপনারা চাইলে সাইবার ক্যাফেতে চলে যেতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকছে, সেখান থেকে চেক করে আপনারা সাইবার ক্যাফেতে চলে যান, গিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলুন। তো ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনাদেরকে কী কী রেডি রাখতে হবে, দেখুন, বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি, নাম, জন্ম তারিখ, জেন্ডার, আপনার নিজস্ব একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ক্যাপচা লিখতে হবে, সেন্ড ওটিপি করতে হবে, এবং ওটিপি বসাতে হবে আপনার মোবাইল নাম্বারে যেটা ওটিপি আসবে। তারপরে কী করতে হবে, আবার সেম পেজে গিয়ে লগ ইন করতে হবে। দেখবেন আপনারা যখন ওয়েবসাইটটাকে ওপেন করবেন তখন আপনাদের সামনে একটা অপশন দিয়ে দেবে, ওপর দিকেই একটা অপশন থাকবে, একটা মানুষ মানে একটা লোগো থাকবে, মানে মানুষের একটা মুখ টাইপের লোগো থাকবে, সেখান থেকে আপনারা আগে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কী কী লাগবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে, পাসওয়ার্ড যেটা করেছেন তৈরি সেটা দিতে হবে, ক্যাপচা দিতে হবে, লগ ইন বাটনে ট্যাপ করতে হবে। এবার আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ড করে ওটিপি নিয়ে আবার আপনারা কিন্তু ভেরিফিকেশান করে করতে পারেন, ঠিক আছে, এটা নর্মাল বিষয়। তারপরে আপনার সামনে লগ ইন করলে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড লগ ইন করার পরে প্রথমে রেজিস্ট্রেশন, তারপর লগ ইন, লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, এরকম ড্যাশবোর্ড, ঠিক আছে, আপনার ফোনে ওপেন হয়ে যাবে এরকম একটা ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আপনারা পাশেই পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। তো তারপরে এখানে লেখা রয়েছে প্রোফাইল সম্পন্ন করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করুন, ঠিক আছে। এবং পাশেই আপনারা কিন্তু যে সমস্ত লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আপনারা
ভিজিবল পেয়ে যাবেন, এই যে এরকমভাবে ভিজিবল পেয়ে যাবেন। তবে আগে আপনাদেরকে এডিট প্রোফাইলে ট্যাপ করতে হবে। এবারে এডিট প্রোফাইলে ট্যাপ করলে আপনাদেরকে কিন্তু অনেক কিছু আপলোড করতে হবে। প্রোফাইল তৈরির পদ্ধতি, আপনাকে তিনটি ভিন্ন বিভাগ পূরণ করতে হবে। প্রোফাইল, অতিরিক্ত তথ্য আপলোড, সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রোফাইল তৈরির পদ্ধতি, বিভিন্ন রকমের কিন্তু সিস্টেম থাকবে। ইমেল আইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। প্রোফাইল তৈরির পদ্ধতি আবারও লেখা রয়েছে, ঠিক আছে। এগুলো প্রোফাইল তৈরির পদ্ধতি, সমস্ত কিছু। এডিট বোতামে টিপে যোগাযোগের ঠিকানা দিতে হবে। এছাড়া আপনার সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস হবে কি না, এডিট বোতামে টিপে আপনারা সমস্ত কিছু সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, এডিট বোতামে ক্লিক করুন এবং অষ্টম শ্রেণী পাশের তথ্য পূরণ করুন। আপনার যদি উচ্চতর যোগ্যতা থাকে সেটাও দিতে পারেন। তারপরে প্রোফাইল তৈরির পদ্ধতি এখানে আরও বিস্তারিত দেওয়া থাকবে, এগুলো দেখে নিতে হবে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। প্রোফাইল তৈরির পদ্ধতি, তারপর অতিরিক্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, ওকে, সমস্ত কিছু দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবেদন করার প্রক্রিয়া চলে আসবে, ঠিক আছে। আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড পৃষ্ঠায় যে কোনো প্রশ্ন এবং অভিযোগের জন্য লগ আউট করার জন্য সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তারপরে এখানে সমস্ত পেজ চলে আসবে, আবেদন করার প্রক্রিয়া। তারপরে আপনারা পাশেই যে ভ্যাকেন্সি দেখতে পাবেন, কোন কোন এরিয়া অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে। এরিয়া বলতে সমস্ত লোকেশন রয়েছে, ঠিক আছে। আপনারা চেক করে নিতে পারেন সমস্ত লোকেশন। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পর এডিট প্রোফাইল করতে হবে। এডিট প্রোফাইলে আপনার যাবতীয় যা তথ্য চাইবে সমস্ত কিছু আগে ভালোভাবে দেখে নেবেন। দেখে নিয়ে সমস্ত ডকুমেন্ট একসাথে করে রেডি করে নিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে বসে পড়বেন। আপনারা ফোন থেকে ট্রাই করতে পারেন, তবে খুব ইস্যু হবে। আপনারা সাইবার ক্যাফেতে যাবেন, খুবই ইজি হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা প্রত্যেকটা লোকেশন অনুযায়ী দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন বীরভূমে ভ্যাকেন্সি 7টা, পশ্চিম বর্ধমানে 5টা রয়েছে, মালদাতে 5টা রয়েছে। এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার ডিস্ট্রিক্টে কটা ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পঞ্চায়েতে। তো আপনাদেরকে যে বিষয়গুলো বলে দিলাম সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেনই না। এবং আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পিডিএফটিকে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যান, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। আর অবশ্যই হ্যাঁ, যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লিঙ্কও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।